ইউএসএ যাবো সেজন্য এখন ডাইবা স্টেশনে চলে এসেছি তো এখান থেকে ফার্স্টে এখন ট্রেনে উঠবো ওদাইবা স্টেশনে যাবো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে মানে ডেকোরেশন করা হয়েছে সব জায়গায় This place is one of my most favorite in Japan because ami Japane prothom eshe ei station diye neme bari jai এখন খুব অদ্ভুত একটা ট্রেনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব এই ট্রেনটির নাম হচ্ছে ইউরিকা মোমে জানো ইউরিকা মোমে নামটা কিভাবে এসেছে একটা পাখি থেকে এসেছে এবং সেই পাখিটা হচ্ছে দা ব্ল্যাক হেডেড গার্ল বলা হয় হ্যালো আই এম সো এক্সাইটেড আর এটি টোকিওর প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রানজিট সিস্টেম মানে হচ্ছে এটিতে একদম কোনো ড্রাইভার নেই পুরোটাই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় খুবই অদ্ভুত লাগলো না শুনে আমি যখন প্রথমবার এই ট্রেনে উঠলাম মানে অর্ধেক পথ যাওয়ার পর যখন শুনলাম আমারও কিন্তু একটু অদ্ভুত লেগেছিল তো এখন হচ্ছে অনেক মজা করেছি তোমাদের সাথে যে আমি ইউএসএ যাচ্ছি সে কিন্তু এরকম কিছুই না আমরা এসেছি হচ্ছে দাইবাতে দাইবাতে একটা স্ট্যাচু অফ লিবার্টি আছে ওটাই দেখতে এসেছি এখন স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আমি তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই সেটা হচ্ছে ১৯৯৮ সালে ফ্রান্সের সাথে জাপানের সম্পর্কের জন্য এটি অস্থায়ী শ্রদ্ধা হিসেবে স্থাপন করা হয়েছিল কিন্তু মূর্তিটি এত জনপ্রিয় ছিল যে ২০০০ সালে তাকে স্থায়ী করা হয়েছিল এবং তোমরা জানো কি যে ইউএসএর যে স্ট্যাচু অফ লিবার্টিটা আছে সেটার উচ্চতা ৭ ভাগের এক ভাগ এই আজকে যে ভিডিওতে তোমাদেরকে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখাচ্ছি ওদাইবা স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে সবচেয়ে মজার বিষয় হলো যে তিনি জাপানে একমাত্র নন শিমোদা এবং ওসাকায় তার বোন আছে মানে সেম দুইটা স্ট্যাচু অফ লিবার্টি শিমোদা এবং ওসাকাতেও দেখতে পাওয়া যায় এবং এই দুজনকে এই ওদাইবা স্ট্যাচু অফ লিবার্টির বোন বলা হয় খুবই সুন্দর একটা জায়গা আর একটু পরে রাত্রেবেলায় ফায়ার ওয়ার্কস হবে এখানে ওটা দেখব লাইটিং দেখব আর তোমরাও আমার সাথে থাকতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে দাঁত একটাও থাকবে না সত্যি এটা কিন্তু রিস্কি
এখন সন্ধে হয়ে গিয়েছে, চলে এসেছি ফায়ারওয়ার্কস দেখতে সবাই মিলে, এবং এটা হচ্ছে বছরের শেষ ফায়ারওয়ার্কস, এবং আজকে ক্রিসমাস ডে, সবাইকে মেরি ক্রিসমাস। এবং প্রতি বছর ডিসেম্বর মাসের শনিবারে ফায়ারওয়ার্কস হয়, এবং আমরা লাস্ট ফায়ারওয়ার্কসটা দেখতে এসেছি, তো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো, চলো একসাথে ফায়ারওয়ার্কস দেখি। আজকের জন্য আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাই অনেক ভালো থেকো এবং অনেক এনজয় করো, বছর শেষ হয়ে যাচ্ছে, আমাদের জন্য প্রে করো, সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।